নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা বেড়েছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি বিভিন্ন জেলার উপর থাকতে পারে তো কোন কোন জেলার উপর থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী পাঁচ দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এমনই কিন্তু জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো ভারতীয় মৌসুম ভবন আর কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে ডিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচুর বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখেন আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে বলা হচ্ছে যে মৌসুমী অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক পজিশনে রয়েছে এবং একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটা কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তার সংলগ্ন এরিয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে যেটা উত্তর অন্ধ্রপ্রদেশের লোয়ার লোয়ারটা পোস্পেরিক লেভেলে উপকূলবর্তী অঞ্চলে থাকবে এবং এই একটি সোয়ার সোয়ার জোন কিন্তু থাকছে শেয়ার জোন সরি শেয়ার জোন থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর পেন্সুলার ইন্ডিয়াতে থাকছে এবং তারই সাথে কিন্তু আরেকটি অক্ষরেখা থাকছে যেটা কিন্তু দক্ষিণ গুজরাট থেকে কেরালা অবধি থাকছে যার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এখানে বলা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ ভারতে যেটা উপকূলবর্তী অঞ্চল দ্বীপ যে জায়গাগুলিতে থাকছে সেই সব জায়গাগুলিতে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ন থেকে এগারো এবং বারো তারিখ অবধি থাকবে যেটা কিন্তু গোয়া এবং মধ্যমহারাষ্ট্রতে থাকবে কঙ্কানেও থাকবে এবং এরই সাথে কিন্তু তেরো তারিখেও থাকবে এবং তারই সাথে উপকূলবর্তী অঞ্চলের কর্ণাটকার বলা হচ্ছে ন থেকে বারো তারিখ এবং তেরো তারিখ অবধিও কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও থাকবে বৃষ্টি পাশে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের গাঙ্গাটি বেঙ্গল এবং ঝাড়খণ্ড ওড়িশাতে সাথে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে স্ক্যাটার টু ফেল্ট রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত থেকে কিন্তু মাঝের ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে বিহারে অরুণাচল প্রদেশে আসামে এবং মেঘালয়াতে ন থেকে তেরো তারিখ অবধি এবং ঝাড়খণ্ডে বলা হচ্ছে বারো এবং তেরো তারিখ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে ন থেকে এগারো তারিখ অবধি এবং এখানে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা থাকছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে দশ এবং এগারো তারিখ এবং অরুণাচল প্রদেশে ন তারিখ এবং এরই সাথে কিন্তু কমলা সতর্কতা থাকছে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে বারো এবং তেরো তারিখ এবং তারই সাথে কিন্তু বিহারে বলা হচ্ছে দশ এবং তেরো তারিখ থাকতে পারে দশ থেকে তেরো তারিখ অবধি এবং অরুণাচল প্রদেশে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু ন থেকে এগারো তারিখ অবধি থাকবে এবং এর সাথে সিকিমে কিন্তু বারো এবং তেরো তারিখ থাকবে এবং আমাদের উত্তর পশ্চিম যে ভারতবর্ষ রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে এগারো তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশে পূর্ব মধ্যপ্রদেশে দশ এবং এগারো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং উত্তরাখণ্ডেও এবং তারই সাথে কিন্তু আমাদের মধ্য ভারতে বলা হচ্ছে আগামী পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে পাঞ্জাব এবং রাজস্থানের সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ হারিয়ানা চণ্ডীগড় এই জায়গাগুলিতে বারো এবং তেরো তারিখ হিমাচল প্রদেশে এগারো থেকে তেরো তারিখ এবং উত্তরাখণ্ডে এবং পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং তারই সাথে ছত্তিশগড় এই জায়গাগুলিতে কিন্তু ন থেকে তেরো তারিখ অব্দি থাকবে এবং বিদর্ভাতে কিন্তু নয় এবং দশ তারিখ থাকবে এবং এখানে সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রায় পনেরো তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকবে ওয়াইটস্প্রেড রেনফল এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে আগামীকাল থেকে তবে এখানে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি ন তারিখ থেকে পনেরো তারিখ অবধি কিন্তু আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে বেশিরভাগ জায়গাতে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের এবং এর সাথে বলা হচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর অবধি কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং এরই সাথে কিন্তু এপাশে জলপাইগুড়ির সাইডে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং আগামীকাল কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং এবং তারই সাথে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার তবে আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এক্সট্রিমলি হেভি রেনফল যেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকবে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে লাল সতর্কবার্তা নয় তবে আলিপুরদুয়ারে কিন্তু কমলা সরি লাল সতর্কবার্তা থাকছে এবং এরই সাথে কিন্তু তারপরে আমরা এগারো তারিখ যেটা পাচ্ছি আমাদের দার্জিলিংয়ে কিন্তু লাল সতর্কবার্তা থাকবে এবং তার সাথে জলপাইগুড়ি কালিম্পং এবং এ কিন্তু আর কোনো জায়গায় নেই কমলা সতর্কবার্তা থাকবে এবং বাদবাকি আলিপুরদুয়ার এবং কুচবিহারে কিন্তু লাল সতর্কবার্তা থাকবে তারপরে কিন্তু বারো এবং তেরো তারিখ সব জেলার উপর কমলা সতর্কবার্তা থাকবে এখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় এগারো তারিখ অবধি আপডেট এগারো তারিখ অবধি বলা হচ্ছে যে ভারী বৃষ্টি হতে পারে তারপর থেকে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই মাঝখানে কিন্তু একদিন যেটা আমরা পাচ্ছি দশ তারিখের দিকেও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে থাকছে না তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেট দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে জামে বৃষ্টি কিছু জায়গাতে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই থাকবে তবে ওয়ার্নিং কিন্তু কোনো জেলার ক্ষেত্রেই কিন্তু নেই আগামীকাল থেকে বলা হচ্ছে কিন্তু মেনি প্লেসেস অর্থাৎ অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে তবে কিছু জেলার উপরেই কিন্তু মেনি প্লেসেস থাকবে কিছু জেলার উপর কিন্তু বলা হচ্ছে যে ফিউ প্লেসেস থাকবে তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু এই দুই জেলার মধ্যে কিন্তু বাড়তে পারে আগামীকাল থেকে তবে বর্তমানে কিন্তু আমরা পাচ্ছি প্রায় এগারো তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং ওয়ার্নিং কিন্তু কোনো জায়গায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়নি এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ কিন্তু দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি উনি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আজ দুপুরবেলার দিকে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা তার সাথে কিন্তু হুগলি এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং তার সাথে হাওড়া এবং এ পাশে কিন্তু বর্ধমান সাইডে এবং নদীয়া ডিস্ট্রিক্টের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই বিকেলবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা বজ্রঝড় বৃষ্টি কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু হালকা বজ্রপাতই থাকবে শুধু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু জায়গা এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে এবং হুগলির কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে তবে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ মাপি তারে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় ছ থেকে সাত মিলিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে যেটা কিন্তু এপাশে আমাদের গোসাবা জয়নগর এবং বারুইপুর তার সাথে কিন্তু উলুবেরিয়া এবং কলকাতা খড়দহ চন্দননগর হাবরা এবং চাকদহ বনগাঁ এবং তার সাথে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এবং এপাশে কিন্তু পান্ডুয়া এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি ব্যারাকপুর পানিহাটি সোধপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে এবং সিঙুর এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গা কিন্তু তেমনভাবে পাওয়া যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা একদমই হালকা কিন্তু সম্ভাবনা অন্যান্য জায়গাগুলিতে থাকবে এবং আর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কলকাতা কলকাতার দিকে এবং তার সাথে কিন্তু হাওড়ার দিকে এবং এ পাশে হুগলির দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গাতে প্রায় চল্লিশ মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে নদীয়ার জায়গায় কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু বর্ধমান আরামবাগ এবং এ পাশে খড়গপুর সাইডে কিন্তু প্রায় ছাব্বিশ তেইশ চব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু এই জায়গাটাতে কিছুটা কমেছে গতকাল কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি ছিল তবে এখানে যদি আমরা দেখি প্রায় চিত্তরঞ্জনের কাছে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি আসানসোলের কাছে কিন্তু পঁচিশ মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এপাশে যদি আমরা মুর্শিদাবাদের দিকে দেখি তাহলে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এপাশে কিন্তু শান্তিপুর চন্দননগর এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টি থাকবে এবং কলকাতার আশেপাশে যে জায়গাগুলি যেমন খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং তারই সাথে কিন্তু এপাশে যে যেটা বাদিকে থাকবে সিমুর এবং আমতা বজবজ এই সব জায়গাগুলিতেও কিন্তু প্রায় বিয়াল্লিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলাদেশের দিকেও বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের কিন্তু ঢাকার পশ্চিম ভাগে এবং তারই সাথে ঢাকার দক্ষিণ পশ্চিম ভাগে এবং দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি ময়মনসিংহের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে বাংলাদেশের দিকে এবং এরই সাথে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা বর্তমানে পাওয়া প্রায় একশো থেকে দুশো মিলিমিটার মতো থাকতে পারে বৃষ্টি এবং এর সাথে বাংলাদেশের রংপুর জেলার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে আমরা উত্তরবঙ্গে যদি দেখি তাহলে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা যা ছিল তাই আছে মোটামুটি পাঁচশো চারশো মিলিমিটার অব্দি বৃষ্টি আগামী দশ দিনে এবং এর সাথে শিলিগুড়ি এই জায়গাতেও কিন্তু প্রায় বৃষ্টির সম্ভাবনা একই আছে এবং দার্জিলিংয়ের সাইডেও কিন্তু একই সম্ভাবনা আছে যেটা কিন্তু আগামী দশ দিনের মধ্যে আমরা পাচ্ছি এবং এর পাশে কারণ দিকে কিষানগঞ্জের দিকেও কিন্তু মোটামুটি তিনশো মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি উত্তরবঙ্গের দিকে থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না আজকে দুপুরবেলার দিকে কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রায় সারাদিনই বৃষ্টি থাকবে আজকে এবং এরই সাথে যদি আমরা আগামীকাল দেখি আগামীকালও কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আসছে এবং এগারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এগারো তারিখের দিকে একটু বৃষ্টির পরিমাণটা দেখা যাচ্ছে যে বেশি থাকছে দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর এবং তার সাথে বাংলাদেশের কিছু জেলাতেও কিন্তু থাকবে এবং বারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু বাংলাদেশের দিকে সরি বারো তারিখের দিকে কিন্তু দুপুরবেলার দিকেও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং তেরো তারিখের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আবার কমে যাচ্ছে কিছুটা আবার কিন্তু চোদ্দ তারিখের দিকেও বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং পনেরো তারিখের দিকেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু ষোলো তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকছে এবং সতেরো তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আমরা যদি আঠেরো তারিখে দেখি দেখি তাহলে কিন্তু আঠেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং এরই সাথে আর তেমন কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না তবে এখানে কিন্তু একটা নিম্নচাপ এরিয়া লক্ষ্য করা যাচ্ছে লো প্রেশার এরিয়া যদি এটা ক্রমশ সরে আসে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আদারওয়াইজ কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই যদি এর পরে কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ